ওভারিয়ান সিস্ট বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সে হয়ে থাকে। কিছু কিছু সিস্ট থাকে যেগুলোকে আমরা ফিজিওলজিক্যাল সিস্ট বলি, সাইজে ছোট এবং এটা আসলে এমনিতেই চলে যায়, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নয়। এবং দ্বিতীয় ধরনের সিস্ট হচ্ছে যে সিস্টগুলো কিছুটা মেডিকেল ট্রিটমেন্ট লাগে, এবং আরেক ধরনের সিস্ট থাকে যেগুলো একটু কমপ্লিকেটেড, সেগুলো বড় সাইজের এবং কমপ্লেক্স সিস্ট থাকে, বিভিন্ন ধরনের রক্তের যেগুলো পরীক্ষা নিরীক্ষাতে একটু জটিলতা থাকে, তখন সেগুলোতে আমরা সার্জারি করতে বলি। কাজেই শুধুমাত্র ওভারিয়ান সিস্ট হলে আসলে ভয়ের বা আতঙ্কের কিছু নাই, আমরা আসলে হিস্ট্রি নিয়ে রোগীটাকে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি যে এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটার জন্য ওভারিতে অনেক ছোট ছোট সিস্ট দেখা দেয় যেটা নিয়ে রোগীরা আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসে। বিশেষত অবিবাহিত মেয়েরা, তাদের প্যারেন্টসরা খুব বেশি উদ্বিগ্ন হয়ে যায় যে এখন কি সিস্টের কী ট্রিটমেন্ট হবে, অপারেশন লাগবে কিনা ইত্যাদি। সেই জন্য যতদূর সম্ভব আমরা সার্জারিটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করব, মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ওভারিয়ান সিস্টগুলোকে ট্রিটমেন্ট দিব, এবং যখন একদমই পারা যাবে না এবং ইন্ডিকেটেড হবে, যখন লাইফ থ্রেটেনিং হবে, যখন কোনো ম্যালিগন্যান্ট ইস্যু থাকবে, তখন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে বা ওপেন অপারেশনের মাধ্যমে দক্ষতার সাথে রোগীর ওভারিয়ান রিজার্ভের কথা চিন্তা করে, আমরা ভবিষ্যৎ ফার্টিলিটি স্ট্যাটাসের কথা চিন্তা করে সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব এবং ওই রোগীর জীবনটাকে অনেক ধরনের শঙ্কা থেকে মুক্ত রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে।